আর ভিতরে এই যে কেবিনের ভিতরে কিন্তু সবাই, এখানে বাইরে যে বাইরে আছে সবাই বসে গেছে, সানগ্লাসটা আনবে, সেই লাগতেছে জাইলের খাওয়াটাই এরম অশেষ গরম গরম খাও খাওয়া শেষ। মাছ রান্না হচ্ছে একদম টাটকা মাছ রান্না হচ্ছে খালি মাছ। দর্শক এখানে হচ্ছে এই যে বড় একটা ফিশিং বোট এরা নোঙর করে আছে, তো আমরা হচ্ছে এই বোটে যাব। এখানে যারা জেলে বাইরে আছে মাঝি আছে এনাদের সাথে কথা বলবো। আর আপনারা জানেন যে লাস্ট দুই দিন আগে গভীর সমুদ্রে বেশ বন্যা গেছে বা ঝড় গেছে, এবং সেই ঝড়ে অনেকগুলো হতাহতের ঘটনা ঘটছে এবং অনেক ধরনের দুর্ঘটনার খবরই আমরা শুনেছি। তো আমরা হচ্ছে ওনাদের সাথে কথা বলবো, জানার চেষ্টা করবো যে আসলে সমুদ্রে কি হয়েছিল বা কিভাবে কি ছিল পরিবেশটা তখন। চলুন যাওয়া যাক। তো ভালো আছেন আপনারা? না যাক আলহামদুলিল্লাহ। মাঝি কই? মাঝি সাহেব আসসালামু আলাইকুম, ভালো আছেন? মাঝি সাহেব কি মানে অসুস্থ নাকি, ঘুমাইতেছিল মনে হয়? এইটা কি যেন বলেন আপনারা, এইটারে ব্রিজ, ব্রিজের উপর উঠবো আমরা না? বিশাল বোট আপনাদের, লাল জাল, এই বোট মারি গেছে? এত বড় বোট কিভাবে মারি গেল? দর্শক আমরা হচ্ছে এই যে বোটের ব্রিজের উপরে উঠলাম, ব্রিজ বলতে ওনাদের যে কেবিন সেই কেবিনটাকে ওনারা বলে ব্রিজ। তো এখানে আমার সাথে আছে এই বোটের মাঝি যার দায়িত্বে এত বড় বোটটা, তো আমরা একটু মাঝির সাথে কথা বলি। তো মাঝির সাহেব ভালো আছেন আপনি? আমার নাম বেলাল মাঝি। তাহলে এখন এই যে ঝড় গেল দুদিন আগে, এই ঝড়ের সম্পর্কে আমরা একটু শুনতে চাই, আপনি ওই সময় কোথায় ছিলেন? সাগর আছিলেন, সমুদ্রে ছিলেন, গভীর সমুদ্রে? অভিজ্ঞতা ভাই অনেক খারাপ গেছে, লাহার বাদল আছে অনেক, লাহার বলতে ওই যে বড় বড় তুফান গুলো, তুফান গুলো এই যে আইছে, এর মধ্যে আমরা রাত্রে বসালে, রাত্রে আসছেন? রাত্রে মই বসালে আইছে। আচ্ছা আপনারা কি ওই মেইন যে ঝড়ের ভিতরেই ছিলেন না আগে চলে আসছেন? না ভিতরেই, ঝড়ের ভিতরে। মাছ পাইছিলেন কেমন? মাছ পাইনি, ওই মাছ পান নাই? অন্যান্য কোনো বোট মাছ পাইছে খুব বেশি? মাছ আমাদের দেশে এক খুব এক 4 লাখ 5 লাখ 10 লাখ 4 লাখ 5 লাখ টাকা ছিল। আচ্ছা আমরা আর একটু বিষয় জানতে চাই, সেটা হচ্ছে আপনার এই বোটে একটা ট্রিপে কেমন খরচ আপনাদের? আমাদের 4 লক্ষ টাকা যায়, 4 লক্ষ টাকা হচ্ছে আপনারা ওই যে চাল ডাল বরফ তারপর ডিজেল। আচ্ছা ডিজেলের দাম বাড়ার পরে কি 4 লাখ আছে না বাড়ছে? না অল্প বাড়বো, যখন আগে তো না গেছিল 17,000 অন্ত করছে 23,000 ভাড়া চাচ্ছে, তাই না? আচ্ছা এটা কি আপনাদের সাথের বোট? এইটা এইটা এই বোট নিখোঁজ ছিল সেই বোটটা ওই একই এই বোটের দ্বারা এটা ওনারাই নিয়ে আইছে না নিজেরাই আছে, উদ্ধার করতে যাওয়া লাগে নাই? আচ্ছা আচ্ছা। দর্শক আরো দেখতে পাচ্ছেন আমাদের পিছনে যে একটা বোট আসছে, এই বোটটা হচ্ছে দুই দিন যাবত নিখোঁজ ছিল, মানে কোনো যোগাযোগই ছিল না এদের সাথে। দেখতে পাচ্ছেন এই যে জেলেদের এখানে যে ভাইরা আছে তাদের সবার কি অবস্থা, সবার মুখে হাসি বাট ওনারা কতটা স্ট্রাগল করে আসছে, মানে জীবনটা পরানটা হাতে নিয়ে আপনারা মাছ ধরতে যান। আসলে এটা আমরা যারা কিনারায় থাকি, যারা কূলে থাকি, এই মাছ যারা মজা করে খায় তারা তো কল্পনাও করে না যে একটা মাছ ধরার পিছনে কি পরিমাণে শ্রম বা ত্যাগ স্বীকার করতে হয় আমাদের এই ভাইদের। তো এই যে বোটটা, এই বোটটা হচ্ছে চলে যাচ্ছে, ওনাদের হচ্ছে বাসায় তারা আত্মীয় স্বজন আছে, বাবা মা সবার ফ্যামিলি আছে, ওনারা হচ্ছে কান্নাকাটি করতেছে, ওনারা হচ্ছে এই যে নদীর মোহনায় এসে আছে, এখানে নোঙর করে আছে। তো আবহাওয়াটা একটু ভালো হইলেই ওনারা আবার যাবে সেই গভীর সমুদ্রে মাছ ধরার জন্য, এভাবে চলতেই থাকে, চলতেই থাকে অনবরত, মানে যতই তুফানের বাড়ি খাক যাই হোক না কেন কিনারায় আসবে, নতুন করে বাজার নিবে, যখন সময় হবে আবার তাদেরকে যেতে হবে, কারণ পেট নামের সেই যন্ত্রটা চালাইতে হবে সবাইকেই, সংসার নামের সেই চাকাটা ঘুরাইতে হবে নিয়মিত। এই তো 24 জন মানুষ, 24 জন আপনাদের এই বোটের বর্তমান বাজার মূল্য আছে কত, জাল বোট সহ? 1 কোটি টাকার উপরে। এই 1 কোটি টাকা তো কার দায়িত্বে? মাঝে দায়িত্ব অবশ্যই, মাঝি সহ স্টাফ সবাইরই, সবারই দায়িত্বে, বাট সবার লিডার তো মাঝি আপনাদের। হ্যাঁ আপনি মাঝি মাঝিগিরি করেন কত বছর যাবো? 13-14 বছর। আপনার 13-14 বছরের মানে এই যে টোটাল লাইফে আপনি সর্বোচ্চ কয় টাকা সেল দিয়েছেন এক ট্রিপে? 30 লাখ দিয়েছি। 30 লাখ দিচ্ছেন, 1 কোটি টাকা দিতে পারেন না? সিজনে 92 লাখ 90 লাখ 80 লাখ কেমন হয়?
ওনাদের হচ্ছে এক এক ট্রিপে 20 লাখ 25 লাখ 30 লাখ টাকার মাছ ফেলা কোনো বিষয় না। আর এইবার মানে কি পরিমাণ বোট পড়ছে বা কি পরিমাণ মানুষ মারা গেছে জানেন কি আপনারা? অনেক বোট পড়ছে না মানুষ, ও তো মানুষ মরার কথা, মরার আমরা তো শিওর হইতেই মানে মারা গেছে এমন নিউজ খুব কম আসছে, তবে বোট ডুবছে প্রায় আমাদের মহিপুরঘাট থেকে 10 12টা বোট এখন অবধি নিখোঁজ আছে, মহিপুরের সাথে সাথে বোট পড়ছে। আর হচ্ছে আপনার টোটাল বাংলাদেশের উপকূল জুড়ে 100 উপরে হবে বোট ডুবছে এই লাস্ট দুই দিনে। এটা হচ্ছে এই ঝড়টা ছিল আপনার আগস্ট মাসের 17-18-19 তারিখের ভিতরে। আচ্ছা এখন পিছনে কি করে বাকশাক করে? আসো চলো দেখি কি পাক করে, আমাদের খাওয়া দাওয়ার একটু ব্যবস্থাটা দেখি। এদিকে বাবুরচি আছে, বাবুরচি তো আপনাদের খুব ইয়াং বাবুরচি। হ্যাঁ আমি তো এই এতটা ইয়াং বাবুরচি এই প্রথম দেখতেছি, এর আগে যত বোর্ডে দেখছি সবাই সবখানে মুরব্বী বাবুরচি। সেই লাগতেছে। আচ্ছা দেখি এখন বাবুরচি কি রান্না করতেছে এখানে। কালা মাছ, মাছ রান্না হচ্ছে একদম টাটকা মাছ রান্না হচ্ছে। খালি মাছ দিয়ে হবে, তরকারি টরকারি নেই? তরকারি আলু, আলু আছে ভিতরে, ওর ভিতরে ভিতরে আলু আছে। এটা কি ভাত? ভাত দেখেন দর্শক, ভাত দেখেন, বিয়ে বাড়ির ড্যাক আর কি। এরা হচ্ছে সবাই কিন্তু খেটে খাওয়া লোক, পরিশ্রমী লোক, এদেরকে মানে পরিশ্রম করতে হইলে সেই যে ডিজেলটা শরীরের চালিকে শক্তিটা দিতে হবে, যে কারণে খেতে হবে প্রচুর, এবং তারা খাইতে পারে বলেই এতটা হার্ড ওয়ার্কিং সবসময় করতে পারে, এতটা কঠোর পরিশ্রম অল টাইম করতে পারে। দর্শক এটা হচ্ছে আমাদের যে থাকার জায়গা বা ঘুমানোর জায়গা, এবং এখান থেকে নিচেই কিন্তু ইঞ্জিনটা দর্শক দেখেন, বিশাল ইঞ্জিন, বিশাল। এবং এই ঘুমটি দিলে কি হয়, মানে এটা কন্ট্রোলটা হয় ঘুমটির শব্দে, একটা দিলে সামনে যাবা, দুইটা দিলে পিছনে যাবা। হ্যাঁ ঠিক আছে, আমি এবার একটু ভিতরে যাই। বিশাল বিশাল এই হচ্ছে ওনাদের ইঞ্জিন, এদিকে ড্রাম আছে পিছনে ড্রাম, মানে এটা হচ্ছে একদম বোটের যে নিচের যে অংশটা ওইটা ডিজেল ভরা, যদিও এখানে ইঞ্জিন চলতেছে, ইঞ্জিন চলতেছে এখানে। আমার কথাটা, আমার কথা আপনারা বুঝতে পারতেছেন কিনা বুঝতেছি না, আর এইখানে এইটা কি, এটা আমি কিসের মিটার? এটা ও আপনি তো সেলফে দেন, হ্যাঁ সেলফে স্টার দেন, সেলফে স্টার। এই আর ওই যে হচ্ছে বাকি সুইচ সবই আছে আপনাদের। বাহ, যে কি বলছিলেন আগে ডিজেলের বাজার ছিল কম, আমাকে খরচা হয়েছে কম, এখন আমাকে জেলেদের খরচা হয়েছে বেশি। জেলেদের খরচাটা বেশি হয়েছে কারণ হচ্ছে আপনার ডিজেলের দামটা বাইরে গেছে, বাইরে গেছে অনেক বাড়ছে, যে কারণে আগে যদি 4 লাখ, মানে ওনারা যেটা বলছিল আমাকে যে আগে যদি 4 লাখ টাকার বাজার করতাম এখন লাগে 5 লাখ টাকা, 1 লাখ টাকা একদম মনে করবে যে অনেক কিছু পাইছে, কারণ কি জানেন আপনারা অল টাইম অ্যাডভেঞ্চারের ভিতরে থাকেন।
তো এখন হচ্ছে এই যে খাওয়া দাওয়া হচ্ছে দুপুর বেলা খাওয়া দাওয়া হবে ভরপুর আকারে আচ্ছা মাঝি সাহেব কই ভিতরে গেছে মাঝি ভিতরে খাইতে গেছে আচ্ছা আচ্ছা তো দর্শক হচ্ছে ভোটের রান্না পড়া আলাদাটা স্বাদ থাকে খেয়ে দেখি কেমন হইছে রিভিউ দেব বাবুর্চি একদম গরম কিন্তু মানে ধোয়া ওঠা গরমটা এখনো আছে হ্যাঁ জাইলার খাওয়াটাই এরকম অবশেষ গরম গরম খাও খাওয়া শেষ তবে নামো তবে নামো কোনো রেস্ট তো সুযোগ নেই আগুনে গেলে তো মানে ইঞ্জিন চলতেই থাকে আছে রেস আছে জাল মারা শেষ বইয়া কতন দুই এক ঘন্টা বইয়া রেস্ট নেওয়া তো দর্শক দেখুন মানে আমরা যারা উপরে আছি উপরে আছি আর ভিতরে এই যে কেবিনের ভিতরে কিন্তু সবাই এখানে বাইরে যে বাইরে আছে সবাই বসে গেছে খাওয়া দাওয়া চলতেছে মানে আমার কাছে মনে হচ্ছে একটা উৎসব উৎসব পরিবেশ আজকে সত্য কথা এত মানুষ একসাথে বসে খাওয়া সমুদ্রের মাঝে আসলে উৎসবের মতো মনে হইতেছে তারপরে কি মাছ বলছিলেন ডেলা মাছ ডেলা মাছ সমুদ্রের কাটাওয়ালা মাছ বাট মজার মাছ বাকি মোটো লাগো কিছু লাগো আসসালামু আলাইকুম বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঢাকা আজ 21 আগস্ট 2022 সর্বশেষ 21 আগস্ট সমুদ্র বন্দর সমূহ উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকায় জোর হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই যে বিপদ সংকেত নাই কোনো বিপদ সংকেত নাই মানে সাবধানে চলাচল করতে সাবধানে চলতে হবে দর্শক আমরা হচ্ছে আবহাওয়ার খবর শুনলাম মানে ভাইয়েরা যেভাবে আবহাওয়ার খবরটা শুনে তারা হচ্ছে এখানে এই যে কত 1090 এখানে কল দিয়া আবহাওয়ার খবর শুনে বাট তারা যখন নেটওয়ার্কের ভিতরে থাকেন ওই খবর তখন এই আবহাওয়ার খবর পান বাট যখন বাইরে থাকেন তখন কিভাবে করেন তখন আর খবর পায় না মানে তখন কোনো কোনো যোগাযোগ থাকে না যোগাযোগ ওয়্যারলেস নাই আপনাদের এই বোটে এত বড় বোট আছে ভাই আছে অলদ আছে ওয়ালেট না এগুলো যে আবহাওয়া অফিসের এটা দিছে এই টিভি এটা চালু করে নেন আবহাওয়া অফিসের না আপনাদেরকে ওই যে একটা লাগাই দিয়ে গেছে তার আছে অ্যান্টেনা আছে এটা না ওটা হচ্ছে জিপিএস মিটার ওটা হচ্ছে আপনারা কোথায় আছেন ওইটার ওই যে মানে ইয়া অবস্থান নির্ণয় করতে পারে এটা তো যোগাযোগ করার জন্য না না এটা তো যোগাযোগ অবস্থান নিন আপনারা কোথায় আছেন দেখতে পারবে সবাই দোয়া করবেন আমাদের এই ভাইদের জন্য যাতে করে তারা সবাই এভাবে এত পরিশ্রম করে এবং বেশি বেশি মাছ পায় এবং মাছ ধরে আবার সেফলি সবাই আমাদের উপকূলে আসতে পারে সবাই সবার ফ্যামিলির কাছে আসতে পারে সেই দোয়াটা সবাই করবেন অবশ্যই আর যখন বিশেষ করে যখন সামুদ্রিক মাছগুলো খান বা বড় বড় ইলিশ মাছগুলো যখন আপনারা খান তখন অবশ্যই এই জেলেদের কথা বা এই ভাইদের কথা একটু মনে করবেন মনে করলে ভিতর থেকে দোয়াটা অটোমেটিক চলে আসবে তো আশা করি আমি কি বুঝাতে চাইছি আপনারা বুঝতে পারছেন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ ঠিক আছে দাদা অনেক কথা বলছি ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ঠিক আছে বাবুসি সাহেব ধন্যবাদ সুন্দর রান্না করে খাওয়ানোর জন্য ঠিক আছে হ্যাঁ দোয়া রইল সবার জন্য অবশ্যই মহিপুর আসলে সবাই আমার গদিতে যাবেন আমার গদিতে যাবেন সবার দাওয়াত সবার তাহলে এই যে হলো মাঝি সাহেব থাকেন হ্যাঁ থাকেন ধন্যবাদ অনেক কষ্ট দিয়ে গেলাম আপনাদের ঠিক আছে তাইলে ভালো থাকেন